সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। বহুতল ভেঙে মুম্বাইয়ের পশ্চিম মারাডের মালভানি এলাকায় মৃত্যু হয়েছে অন্তত 11 জনের। ঘটনায় 7 জন গুরুতর আহত হয়েছে, তারা বিডিবি এর পুর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে 11:10 নাগাদ ভেঙে পড়ে চারতলা ওই বহুতল। বাড়িটি ভেঙে পড়ার সময় সেখানে আটকে ছিলেন অনেক বাসিন্দা, বেশ কিছু শিশুও ছিলেন সেখানে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ মিলে প্রাথমিকভাবে উদ্ধার করে 15 জনকে। ইতিমধ্যে দমকল এবং উদ্ধারকারী দলও আসে। তারা বহুতলে ভগ্ন স্তূপের মধ্যে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন। এখনো ভগ্ন স্তূপ পরিষ্কারের কাজ চলছে বলে জানা গিয়েছে। ছিল হ্যামাথ্রোয়ার, সেখান থেকে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠেছিল নিউ টাউনের সাপুরজির আবাসনে নিহত দুষ্কৃতী জয়পাল সিংহ বুল্লার। এই ঘটনায় নিহত হয়েছে যশপ্রীত সিংহ নামে আরও এক দুষ্কৃতী। পাঞ্জাবের লুধিয়ানায় সরকারি স্পোর্টস ট্রেনিং সেন্টার স্পিড ফান্ড একাডেমির প্রতিভাবান ছাত্র ছিল জয়পাল। ওই একাডেমিতেই জয়পালের পরিচয় হয় আরও এক খেলোয়াড় হ্যাপির সঙ্গে। হ্যাপি অল্প সময়ের জন্য অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিল, এখান থেকেই তাদের ঘনিষ্ঠতা শুরু এবং সেখান থেকেই প্রতিভাবান হ্যামাথ্রোয়ারের কুখ্যাত গ্যাংস্টার হওয়ার সফর শুরু। রাজ্যে এক লাফে অনেকটাই নামলো সক্রিয় করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার যেখানে প্রায় 20,000 সক্রিয় করোনা রোগী ছিল, বুধবার তা নেমে দাঁড়িয়েছে 15,000-এর কাছাকাছি। দৈনিক সংক্রমণও কিছুটা কমেছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5,384 জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে 14,42,830। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যু হয় তার। কিডনির অসুখে ভুগছিলেন পরিচালক, ডায়ালিসিসও চলছিল তার। বিশিষ্ট পরিচালকের মৃত্যুতে বিনোদুনিয়ায় শোকের ছায়া। অস্বস্তি আরও বাড়ল যোগগুরু বাবা রামদেবের। ভুটানের পরে এবার নেপালেও বন্ধ হল করোনিল কুইটের বন্টন। জানানো হয়েছে পতঞ্জলির এই ওষুধের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার প্রমাণ না মেলাতে এই সিদ্ধান্ত। তবে ওই ওষুধকে প্রতিবেশী দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র। নেপালের আয়ুর্বেদ ও বিকল্প ওষুধের দপ্তরের তরফে বলা হয়েছে রামদেবের সংস্থা 1,500 কিট উপহার দিয়েছে তাদের দেশকে। কিন্তু দেখা যাচ্ছে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়ার ক্ষমতা থাকার যে দাবি করোনিল সম্পর্কে করা হচ্ছে, তা নির্মাণের সময় যথাযথ বিধি অনুসরণ করা হয়নি। নেপাল সরকারের জারি করা নির্দেশে পরিষ্কার বলা হয়েছে করোনিল কিটে থাকা ট্যাবলেট ও নাকের তেল মোটেই কোভিড-19 ভাইরাসের ওষুধের সমকক্ষ নয়। ফের নৃশংসতার সাক্ষী বাংলা। এবার বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার মালদার এক আদিবাসী তরুণী। হেনস্থা করা হয়েছে তার বোনকে। ঘটনার খবর পাওয়ার পর শোকে মৃত্যু হয়েছে নির্যাতিতার মায়ের। নক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদার। গ্রেপ্তার হয়েছে একজন মালদার মঙ্গলপুরা গ্রামের বাসিন্দা নির্যাতিতা। বোনকে সঙ্গে নিয়ে এলাকায় একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, ফেরার সময় মোটর বাইকে কয়েকজন যুবক তাদের পথ আটকায়, জোর করে তাদের এলাকারই একটি পুকুরের পাড়ে নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযোগ, সেখানেই এক তরুণীকে গণধর্ষণ করা হয়। আর্তনাদ কানে যেতেই স্থানীয়রা ছুটে আসেন, তবে তার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। এদিকে মেয়ের ওপর অত্যাচারের খবর পাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজে, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।